नमस्कार मिटुर पाकशाला सबा के स्वागत जानाई। चिकेन कारी आपनारा अनेक बार हयतो खेयेछेन किन्तु आमार रेसिपिटा भालो करे आपनारा एक बार ट्राई करे देखते पारेन। आशा करी आपनादेर भालो लागबे आर रेसिपि भालो लागले अवश्य लाइक कमेंट एबं शेयर करबेन। एक केजि 400 ग्राम चिकेन नियेछि आमि सोनाली मुरगी दिये रान्नाटा करछि, आपनारा जे कोनो मुरगीर मांस दिये करते पारेन। कड़ाई गरम करे नियेछि, एखनेर मध्ये दिए दिलाम 3 टेबिल चामच सर्षे तेल। तेल गरम होले एर मध्ये दिए देव 1 कप पेंयाज कुचि। एबार चुलारा छाइते रेखे पेंयाजगुलो ब्रेस्ता करे नेब। पेंयाज जखन एरकम भाजा हबे ए अवस्थाते आमि तुले राखब। एर थेके बेशी भाजते गेले पेंयाजेर रंगटा कालो होये जाबे आर खेतेओ किन्तु तेतो लागबे। एई तेलेर मध्ये आलु भेजे नेब। आलुर खोसा छाड़िए तारपरे काटा चामच दिए छिद्र करे नियेछि, एते करे किन्तु तेल मसला ढुकबे आर खेतेओ खूब भालो लागबे। आलुगुलो एकटु छोटो साइज नियेछि, एटा आर फाली देयार दरकार नेई। जदि बड़ो साइज होतो ताहले माझखाने एकटा फाली दिए नितम। एबार आलुगुलो किन्तु खूब सुंदर करे भेजे नीते हबे। एकटु लवण दिए दिलाम। आलुगुलो खूब सुंदर करे भेजे नेওয়া হয়ে গেছে। এবার আলুগুলো তুলে রাখব। এই তেলের মধ্যে আরো 2.5 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম। এরপরেতে ফোড়ন দিয়ে দেব। 2টা তেজপাতা, 2 টুকরা দারুচিনি, 4টা এলাচ আর 3-4টা লবঙ্গ। এর থেকে সুন্দর ফ্লেভার আসলে অ্যাড করে দেব বাটা মশলা। 1.5 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ জিরে বাটা, 1 টেবিল চামচ ধনে বাটা, 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, 1.5 চা চামচ লবণ, 2 চা চামচ হলুদ গুঁড়া। এবার সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যদি গুঁড়া মশলায় রান্না করে থাকেন সেক্ষেত্রে একটু জল দিয়ে মশলা কষিয়ে নেবেন, তাহলে মশলা পুড়ে যাবে না। আমি বাটা মশলায় রান্না করছি, এর জন্য একটুও জল দেব না, জল ছাড়াই খুব ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার এই মশলার মধ্যে অ্যাড করব মাংস। এবার চুলারাস মাঝারিতে রেখে মাংস 2 থেকে 3 মিনিট কষাবো। দুই থেকে তিন মিনিট কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব ব্রেস্তা। ব্রেস্তাগুলো একটু হাত দিয়ে ভেঙে ভেঙে দেব। এবার মাংস 10 থেকে 12 মিনিট কষিয়ে নেব আর চুলাটা যে পর্যায়ে মাঝারিতে রাখব। দশ থেকে 12 মিনিট কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন মাংসের মধ্যে অ্যাড করব ভেজে রাখা আলু। আলু আর মাংস একসঙ্গে আবারও 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। মাংস আর আলু এভাবে একসাথে কষিয়ে রান্না করলে আলু খেতে কিন্তু খুব ভালো লাগে। দেখুন খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। মাংস কষাতে আমার 16 থেকে 17 মিনিট সময় লেগেছে। এখন এর মধ্যে অ্যাড করে দেব গরম জল 2.5 কাপের মতো। এই সময় ঠান্ডা জল দেওয়া যাবে না, গরম জল দিতে হবে, আর গরম জল দিয়ে রান্না করলে টেস্ট কিন্তু বেশি ভালো আসে। যদি ঝোলের পরিমাণ একটু বেশি রাখতে চান সেক্ষেত্রে আর সামান্য একটু জল দিয়ে দিতে পারেন। এবার জল ফুটতে দেব। জল ফুটতে শুরু করেছে, এখন ঢাকা দিয়ে চুলাটা স্লো করে দেব। এই অবস্থাতে আমি 25 মিনিট রান্না করব আর মাঝে মধ্যে অবশ্যই একটু নেড়ে চেড়ে দেব যাতে নিচ থেকে লেগে না যায়। 25 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। এবার 2 চামচ গরম মশলা দিয়ে দিলাম, মাংসের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন কতটা সুন্দর হয়েছে এর কালার, আর মাংসগুলো খুব ভালো মতো গলে গেছে। এরপর আমি আর চাল করব না, চুলার আঁচ এ পর্যায়ে আমি একদম লো করে দিয়েছি।
সবশেষে অ্যাড করে দেব 2 চামচ ঘি। অবশ্যই ঘি দিতে হবে, এই ঘি দেওয়ার কারণে স্বাদ আর গন্ধ দুটোই কিন্তু খুব সুন্দর আসে। এভাবে একবার চিকেন কারি আপনারা করে দেখবেন, দারুণ হয় খেতে। এবার চুলারাজ বন্ধ করে দিয়ে 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তিন মিনিট পরে ঢাকনা খুলে নিলাম, মাংস পরিবেশনের জন্য একদম রেডি। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।